5% discount. 5%. Wow. Guys, 5% discount পাবেন যদি আপনারা আসেন আইসা যদি আমার সাবস্ক্রাইবার্স বা ভিউয়ার্স বলেন আমার নাম যদি নেন তাহলে আপনারা কিন্তু 5% discount পাবেন এখানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু গাইস অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আপনারা এবারে থাম্বনেইল দেখে বুঝেছেন যে আজকে আমরা কি নিয়ে ব্লগ করতেছি ইয়েস আজকে আমরা ফুড হাব নিয়ে ব্লগ করতেছি আজকে ফুড রিভিউ দেবো আমার সাথে আছে স্কিম মঞ্চ আছে ইনশাআল্লাহ গাইস আজকে ভালো ভালো ফুড রিভিউ হবে এখন আমি আছি লালা বাজারের ফুড রিভিউ সরি লালা বাজারের ফুড হাবের সামনে সো এখন একটু আমি যাবো গাইস ভিতরে গিয়ে খাবারগুলো অর্ডার দিব দেন ফুড ফুড রিভিউ দেবো অ্যান্ড আপনারা ব্লগটি যারা এখন লাইক দিয়ে নেই প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এনজয় করতে থাকুন অ্যান্ড প্লিজ যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না তারা সাবস্ক্রাইব দিয়ে ব্লগটি দেখতে থাকুন তো ইমন স্যার তুমি কি মনে করো আমি কি ফুড রিভিউ ভালোভাবে দিতে পারবো হ্যাঁ আজকে তো আমরা আসছি ফুড হাবে তো তুমি তো আজকে রিভিউ দিবা হ্যাঁ দিতে পারবো অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো হবে আজকের ফুড রিভিউ তো আজকে আমরা তো অনেকদিন ধরে খাইছি এখানে আর খাবারটা ভালো কিন্তু অনেক ভালো উন্নত মানের গাইজ আজকে আমরা আসছি আপনাদের দেখানোর জন্য যে আমাদের লালা বাজারে এই ফুড হাবে অনেক অসাধারণ এন্ড দুর্দান্ত আইটেম আছে তো এখন আমি অনেকগুলো আইটেম অর্ডার দিয়ে দিছি সো এখন আস্তে আস্তে তারা মেক করবে দিতে হবে আমাদেরকে সো কিছু কিছু গুলো রেডি আছে ওগুলা হয়ে যাবে তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা আইটেম আমরা খুব তাড়াতাড়ি পাবো তো গাইস ফুড হাবে অনেকগুলো আইটেম আছে এন্ড অনেকগুলোর মধ্যে আমরা যা যা অর্ডার দিছি তা হলো বিফ তেহারি এন্ড ফ্রাইড চিকেন এন্ড দই চিড়া তারপর আছে ফ্রাইড চিকেন উইংস তারপর আছে বার্গার তারপর আছে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ যেটা ওইটা এন্ড তারপর আছে আরেকটা আছে ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা আছে পাস্তা চাউমিন আর রোল এন্ড সিঙ্গারা সমোসা ফালুদা এইসবগুলো আমরা অর্ডার দিছি গাইস সো এখন ওরা সবগুলা কিছু কিছু আছে ওরা বানিয়ে দিতে হবে সো তারা দিচ্ছে অ্যান্ড যেগুলো রেডি আছে সবগুলো এখন আমাদের সামনে আসবে গাইস অ্যান্ড দেখো এখন ব্লগটি এনজয় করতে পারবে ছিল তাদের রেডি সবগুলো আমরা তাদের সামনে চলে এসেছে এখন এন্ড এখন দেখি দুইটা দেয় থাক চিকেন সবগুলো না কিছু কিছু সবগুলো আছে হ্যাঁ কিছুগুলো আছে যেমন আছে সিঙ্গারা সমোসা আর বার্গার আছে তারপর চিকেন শর্মা আসছে চিকেন বার্গার আসছে আসছে তো আসুক এন্ড সব থেকে স্পেশাল হবে আমার লাগতেছে হ্যাঁ স্পাইসি হ্যাঁ লাস্ট ফ্রাই নেক্সট ফ্রাই
Yeah.
একটা মজার বিষয় জানো, টুটালি কভার গাই বলছে, বাট এখন বিসমিল্লাহ বলছে। Guys, so এটা কি সমান ফুল মিক্স করো, মিক্স করো। এখানে আসলে স্পেশাল মেনু একটা, হ্যাঁ এখানে আছে দই চিড়ার মধ্যে আছে চিড়া আছে পাউডার দুধ, এখানে দেখতে পাচ্ছি আমি বানানা আছে, কলা আর কি কি ভাই দই আছে, দই এর মধ্যে দইও আছে গাইস, সুগার সল্ট আছে গাইস, কাজু আছে, কাজু কাজু আছে, মধু আছে গাইস, হানি আমিও বিসমিল্লাহ বলবো, টোটালি সবগুলা খাওয়ার পর বিসমিল্লাহ বলতেছে, বুঝো গাই আসলে প্রোটিন গাইতেছে তো, বুঝো এতটুকু মিটাও না, আর অনেক টেস্টি আসলে আছে না, অনেকের সুগার প্রবলেম ওদের জন্য সমস্যা নাই, এটা এটা প্রোটিনই, আর এতটুকু মিটাও না, মাত্র 50 টাকা গাইস, অনেকগুলা জিনিস কিন্তু বাজেটের মধ্যে, টোটালি 50 টাকা, একদম কম দাম, সীমিত। এটা চাইলে আপনারা দুইজনে খাইতে পারবেন, আবার একজনে খাইতে পারবেন, একজনে পুরোটা শেষ করা ইম্পসিবল আসলে, একজনে খাওয়াটা অনেক টাফ ব্যাপার, সবকিছু রয়েছে
সবগুলা কিন্তু অনেক অসাধারণ হয়েছে। এর মধ্যে আসলে আমি বলছিলাম সব থেকে বেস্ট বলবো, হ্যাঁ আমি বেস্ট দিব হচ্ছে ফালুদাটাকে। আমি তো বাকি রয়েছে কি কি আর কি আমাদের ফ্রাইড চিকেন এসব কিছু মানে বাকি রয়েছে, চাউমিন আর পাস্তা চাউমিন এগুলো বাকি রয়েছে গাইজ। এখন আপনারা দেখবেন আস্তে আস্তে আরো স্পেশাল জিনিস আসতেছে, আমাদের পেট তো আস্তে আস্তে এগুলো এগুলো যা খাইছি ডাইজেস্ট হয়ে গেছে গাইজ। তো গাইজ আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে এন্ড কিছু আইটেম গুলো রয়েছে এখনো রয়েছে, ওইগুলা কালকে এসে আবার রিভিউ দেবো। আজকে এখানে ব্লগ শেষ করে ফেলবো এন্ড আমাদের আমরা আসলে যেগুলো অর্ডার দিয়েছিলাম ওইগুলা পুরোপুরি খাইতে পারি নাই, আর আমাদের রিভিউ দিছি আর আমাদের আর রিভিউ দেওয়া কিন্তু কোন সম্ভব হবে না, কজ জায়গা তো করতে হবে, পেটে না জায়গা করতে হবে ভাই, খাবার তো নষ্ট করা যাবে না। যেগুলা খাইছি ওইগুলোর টেস্ট এখনো মুখে রয়ে গেছে আর নতুন যেগুলো আসবে। আর যদি আচ্ছা তাহলে কালকে ভাইয়ের সাথে কথা হবে যে আমার কোন যে সাবস্ক্রাইবার আছে তার জন্য কি কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে, এটা নিয়ে কথা বলবো। যারা যারা এই ব্লগ দেখে আসবেন এখানে আপনাদের জন্য অবশ্যই একটা অফার থাকবে। হ্যাঁ আর আজকে এখানে শেষ করে ফেলতেছি গাইস, কালকে আবার রিভিউটা হবে। What's up guys? Again আমরা আবার চলে আসলাম নেক্সট ডেতে, সো এখন যেগুলো বাকি রয়েছে এগুলার রিভিউ দিতে হবে আমাদের, এখন রিভিউ দেবো। তুমি কি ভয় পাইছো? আমাদের সামনে সবকিছু আবার চলে আসছে যেগুলো বাকি রয়েছে, বাট আজকে থিয়েটারটা আপনারা আবার দেখতেছেন কজ থিয়েটারটা আমাদের অনেক ভালো লাগছে, তাই থিয়েটারটা আজকে আবার আনলাম, জমবে না থিয়েটারটা না হলে, তাই না? সো এখন আমরা রিভিউ তো স্টার্ট করা যাক রিভিউ। আর গতকাল কিন্তু আপনারা দেখছেনই যে আমরা কি কি খেয়েছিলাম, পুরো গলাপ দিয়ে পড়ে গেছিলাম। এন্ড এখন এখানে আসছে আমাদের সামনে চিকেন চিকেন ফ্রাইড চিকেন আর এটা হচ্ছে চিকেন উইংস, চিকেন উইংস এন্ড এটা হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর এটা তো চিনি না, হ্যাঁ আর চাউমিন আর কি যেন ছিল পাস্তা, ওই দুইটা আসে নাই কজ নেক্সট ইনশাল্লাহ আসবে, তো আপনারা পাবেন আসলে সব কিছুই পাবেন। এন্ড লেটস সি এখন আবার রিভিউ দেওয়া যাক। সন্ধ্যের ভিতরে আছে অনেকগুলা চিকেন আছে, চিকেন আছে আর স্পেশাল মেনু আছে। Just wow. আমার কাছে অনেক ভালো লাগছে স্যান্ডউইচ, আমি আজকে ফার্স্ট খাইলাম যে এখানে স্যান্ডউইচ একদম অসাধারণ আমার কাছে। আরো এটা আসলে আমার কাছে অনেক সফট লাগছে এন্ড এটা যে সসটা ইউজ করেছে অনেক স্পেশাল এন্ড অনেক ডিলিশিয়াস আসলে অনেক দারুণ। হ্যাঁ এটা আমি পুরোটা খাবো, এটা কত রকম বললাম ওখানে আজকে মেবি এইটাই উইনার হবে। হ্যাঁ দেখা যাক, আমি ফার্স্টেই উইনার পেয়ে গেছি আমরা গাইজ। এখন চিকেন ফ্রাইড চিকেন রয়ে গেছে এন্ড চিকেন উইংস, যতই যাচ্ছে ততই মজা লাগতেছে গাইজ, বলার মতো না আসলে। হ্যাঁ এটা তো ভাই শেষ হয়ে গেল, আসলে মজার জিনিসগুলো অল্পতেই ভালো বুঝছো। হ্যাঁ বলার মতো না। এখন পালা হচ্ছে ফ্রাইড চিকেন আর চিকেন উইংস, আমরা আজকে আবার প্লেট আনছি প্লেটটা দিস দেওয়া যাবে না, কেন আসলে প্লেটটা জীবনে বেশ দেবো না ইনশাল্লাহ। সস করে আসলে এটা হচ্ছে বার্গার সস, তো ফার্স্টে ট্রাই করি আমি লেগ পিস দিয়ে
তো গাইস মধ্যখানে আমাদের ফোনের সাউন্ড অফ হয়ে যায়, সো যতক্ষণ আসে যতটুকু আসে গাইস কিছু করার নাই। অ্যান্ড আমি আপনাদেরকে শোনাতে চাইছিলাম যে এটার ক্রিসপির সাউন্ডটা শুনেন এখন আপনারা। অনেক ক্রিসপি অ্যান্ড তুমি রিভিউ দাও চিকেন উইংসটাকে। আমি রিভিউ দিতেছি তো গাইস এখন আমরা যাবো ফুড হাবের ওনার এন্ড মাস্টার শেফ ভাইয়ের কাছে। সো ভাইয়া তোমার হাতে জাদুটা তুমি তাদেরকে বলো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ছোট ভাই ইয়াসির এবং ইমন আপনাদেরকে যে আপনারা রেগুলার আমাদের ফটো আসেন এবং খাওয়া দাওয়া করেন। আর যারা দেখছেন এই মুহূর্তে আমাদের ভিডিও, সকল ভিউয়ার্সদেরকে আমি আমাদের ফুড হাবে আসার জন্য দাওয়াত দিতেছি এবং আমরা চেষ্টা করি হাইজিন মেনটেন করে সর্বোচ্চ পরিমাণ আর কি চেষ্টা করি ভালো মানের খাবার তৈরি করার জন্য। আর কাস্টমার যারা আছেন তারা আসলে রিভিউ দিলে ভালো হয়। আজকে আপনারা আসছেন, আপনারা রিভিউ দিবেন আমাদের খাবার কীরকম হয়েছে। আর আমরা তো প্রোভাইড করি খাবার, আমরা যদি বলি আমাদের খাবার আমরা খুব ভালো করে বানিয়েছি বা খুব স্বাদ হয় তাহলে তো হবে না। তবে কাস্টমার যদি বলে তাহলে সেটাই হবে আমাদের সফলতা এবং সার্থকতা। কাজে এটা বলবেন আপনারা কীরকম হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করি হাইজেনিকলি ফুডটা অর্গ্যানিক ভাবে আমরা প্রস্তুত করতে আমার নাম যদি নেন তাহলে আপনারা কিন্তু 5% ডিসকাউন্ট পাবেন এখানে। তো ভাই ভালো থাকবেন, আপনাদের খাবার কিন্তু অনেক ভালো লাগছে আমার। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। তো গাইস আমরা সব খাবারের রিভিউ দিলাম, যে আপনারা দেখছেন মোটামুটি সব কিছুই ভালো। এন্ড এখানে একটু সাউন্ড কজ, আমি এখন হাইওয়ে রোডের পাশে আছি। এন্ড এটা হচ্ছে হাইওয়ে রোডের পাশে পড়ছে ফুড হাব। তো এমন তুমি সব কিছুতে কত মধ্যে কথা দিতে পারো ফুড হাবে, যে কত পার্সেন্ট দিবা তুমি সব খাবারগুলো ফ্রেশ ফ্রেশের মধ্যে কত পার্সেন্ট দিবা? সব খাবার খাওয়ার পর আমরা আসলে দেখলাম যে অন্য যে রেস্টুরেন্টগুলো থেকে অনেক ভালো এখানে আমাদের সামনে কিন্তু সবগুলো খাবার মেক করা হয়েছে আমাদের সামনে। তো জানাবেন প্লিজ কমেন্ট করে। আজকে আমাদের ব্লগটি এখানে শেষ করে ফেলতেছি গাইস, স্টেডিয়াম আমাদের সাথে থাকবেন আপনারা। আর যদি ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে দেখবেন। ভালো থাকেন গাইস, যারা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তারা সাবস্ক্রাইব দিয়ে লাইক বাটনে লাইক দিবেন প্লিজ। সব ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।